আসসালামু আলাইকুম। বোটানি খাবেন চ্যানেলের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় সবজি গাছের ভিডিও শেয়ার করব। আর এই ভিডিওতে আমি দেখাবো এই গাছটির মাটি তৈরি এবং কীভাবে আমি গাছটি টবে প্রতিস্থাপন করি। তো আশা করি আমার ভিডিওটি না টেনে আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওর মাঝে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে তথ্যগুলো আপনারা মিস করবেন। এই জন্য আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবজি গাছ এবং বিভিন্ন ধরনের শাক সবজি ফুলের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আশা করি আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখবেন, ভালো লাগলে আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আজকে আপনাদেরকে দেখাবো শশা গাছের প্রতিস্থাপন। শশা আমরা সবাই কম বেশি পছন্দ করি, এটা সালাদ হিসাবে বা রূপচর্চার কাজে অনেক বেশি জনপ্রিয়। তো এই শশা গাছটি আমরা সবাই কম বেশি সবার বাগানে যদি একটা দুইটা শশা গাছ রাখি এবং অর্গানিকভাবে আমরা যদি চাষ করি তাহলে আমরা সেক্ষেত্রে পরবর্তীতে অনেক ভালো শশা পাবো, এবং এটা আমাদের সালাদ বা রূপচর্চার কাজে অনেক ভালো চাহিদা পূরণ করবে। তো শশা গাছগুলো আমি নার্সারি থেকে সংগ্রহ করেছি, যেহেতু এগুলো অনেক বড় হয়ে গেছে, এখন সময় এসেছে এগুলো বড় টবে প্রতিস্থাপন করার। আর এই জন্য আমি একটি বড় সাইজের বালতি নিয়েছি। আপনারা যদি সম্ভব হয় এর চেয়েও বড় সাইজের বালতি নিতে পারেন। যদি আপনারা 12, 14, 16 আরও বড় সাইজের বালতি দেন বা টব দেন সেক্ষেত্রে গাছটি আরও ভালো হবে। যেহেতু এটা প্লাস্টিকের, টবে যেন পানি জমে না থাকে এই জন্য ভালোভাবে ছিদ্র তৈরি করে নেবেন। তারপর এই টবে ভাঙ্গা অংশ দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে তারপর তার ভিতরে মাটি দিবেন, মাটি দিয়ে গাছগুলো লাগাবেন। আর অবশ্যই আপনারা টবের সাইজ বড় নেবেন। এখানে আমি 10 দিন আগে মাটি তৈরি করে রেখেছি। মাটি তৈরি করার সময় আমি 2 বাগ মাটির সাথে আমি 1 বাগ বালি মিশিয়ে মাটিটা বেলে দোয়াশ মাটি বানিয়ে নিয়েছি, কারণ বাগানের মাটির সাথে যদি আমরা বালি না মিশাই তাহলে কিন্তু গাছের গোড়ায় পানি জমে থাকে, মাটিটা ওয়েল ড্রেন হয় না। আর সাথে আমি যেই পরিমাণ মাটি নিয়েছি সেই পরিমাণ আমি সমপরিমাণ জৈব সার নিয়েছি, কারণ সবজি গাছে জৈব সারের পরিমাণ একটু বেশি দিতে হয়। ফুলের গাছে আপনারা 2 বাগ মাটির সাথে 1 বাগ বালি 1 বাগ বার্মি কম্পোস্ট নিতে পারেন, কিন্তু সবজির গাছে আপনারা অবশ্যই মাটির সাথে সমপরিমাণ জৈব সার নেবেন। এতে করে আপনাদের গাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠবে। এভাবে আমি মাটি তৈরি করেছি এবং এখন গাছটি আমি লাগাবো, তারপর কিছু যত্নের কথা বলবো। তবে আগে আমি নিচে মাটি দিয়ে দিচ্ছি, এই পরিমাণ মাটি নিয়ে নিয়েছি। তারপর আমি গাছটি লাগিয়ে তার উপর আবার বেশি করে মাটি দিয়ে দিব, তারপর আপনাদেরকে যত্নের কথা বলছি। এই যে গাছটা আমি গ্রো ব্যাগে ছিল, নার্সারি গাছটি এনে 1 সপ্তাহ আমি রেখে দিয়েছিলাম বাগানের অন্যান্য গাছের সাথে, আর একটু ফাঙ্গিসাইড শুধু স্প্রে করে দিয়েছিলাম, আর সাথে প্রতিদিন একটু পানি দিয়েছি। এছাড়া আমি কোনো সার বা কিছু ব্যবহার করিনি। গ্রো ব্যাগ থেকে আপনারা কেচি দিয়ে আস্তে আস্তে গাছটি কেটে নেবেন, তারপর এইভাবে গাছটি লাগিয়ে দিবেন। গাছের শিকড় যাতে না ভাঙে বিশেষ খেয়াল রাখবেন, আর এই যে গাছের গোড়ায় আগাছা আছে আগাছাগুলো আপনারা তুলে ফেলে দিবেন। তারপর উপরে আবার আপনারা মাটি দিয়ে আপনাদের গাছটা লাগিয়ে দিবেন, সময় লাগবে এই জন্য আমি সরাসরি মাটিটা দিয়ে দিচ্ছি, কারণ অল্প অল্প মাটি দিলে ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে। এভাবে আপনারা গাছে মাটি দিয়ে তারপর গাছে ভরপুর পানি দিয়ে 2 দিন কম রোদযুক্ত স্থানে রাখবেন। 2 দিন পরে আপনারা একদম ফুল সানলাইট, বাগানের যেখানে সারাদিন রোদ পড়ে সেই অংশে এই গাছটি রেখে দিবেন। আশা করি আপনাদের গাছটি খুব ভালোভাবে বেড়ে উঠবে। যেহেতু আমি গাছটি মাটি তৈরি করার সময় জৈব সার মিশিয়েছিলাম এই জন্য আপাতত সার দেওয়ার প্রয়োজন নেই। আপনারা 15 দিন পরে আপনারা গাছটিতে সার দিবেন, সেক্ষেত্রে সরিষার খোলের তরল সার দিবেন। জৈব সারের পরিমাণ একটু বেশি লাগে, সেক্ষেত্রে আপনারা মাসে 2 বার এই গাছগুলোতে জৈব সার দিয়ে দিবেন, আর পুরো রোদে রাখবেন। সম্ভব হলে সারাদিনের রোদে আপনারা গাছটি রাখবেন, তাহলে আপনাদের গাছে ভালো ফলন হবে। যেহেতু সবজির গাছ আপনারা চেষ্টা করবেন অর্গানিকভাবে চাষ করতে, আর গাছে আপনারা 2 বার মাসে নিম তেল স্প্রে করে দিবেন, আর 2 বার আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন। আর বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করে, ও ডগা ছিদ্রকারী পোকা সাদা মাছি, এই জন্য আপনারা যদি আগাম সতর্কতা হিসেবে নিম তেল স্প্রে করে দেন তাহলে আপনাদের গাছে পোকামাকড় কম আক্রমণ করবে। আর গাছটি যখন বেড়ে উঠবে তখন আপনারা গাছে মাচা দিয়ে দিবেন, আর একটু বড় হলে গাছের আগাটা এভাবে কেটে দিবেন, এটাকে 1G কাটিং বলে। এরপর আপনাদের গাছে যদি আরও অনেকগুলো ডালপালা বের হয়, ডালপালা আস্তে আস্তে ডালপালা এভাবে আগাগুলো কেটে দিলে দেখবেন যে অনেকগুলো ডালপালা হবে, এবং এভাবে গাছটি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং ভবিষ্যতে আপনাদের গাছে ফুল ফল আসবে এবং ভালো ফলন হবে। তো আমি পরবর্তীতে গাছটির আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকক্ষণ আপনারা কষ্ট করে পাশে আছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।